আপনারা দেখছেন বঙ্গন নিউজ। গত শুক্রবার ভোর 5:30 নাগাদ ঔরঙ্গাবাদের অদূরে কর্মাত এলাকায় এক মালগাড়ির ধাক্কায় 14 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। ঔরঙ্গাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই শ্রমিকরা একটি স্টিল প্ল্যান্টে কাজ করতেন। লকডাউনে আটকে পড়েছিলেন তারা, বাড়ি ফিরতেই একসঙ্গে রেল লাইন ধরে 65 কিলোমিটার হেঁটেছিলেন। ভোর রাতে ঔরঙ্গাবাদের কর্মাত সংলগ্ন এলাকায় লাইনের উপরে ঘুমিয়ে পড়েন তারা। ভোর 5:30 নাগাদ একটি মালগাড়ির ধাক্কায় 14 জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আর এই প্রসঙ্গে কি বললেন স্বপ্না ভাদুড়ী? গরিব মানুষের জীবনের কিন্তু কোনো মূল্য নেই, সেটা কিন্তু আমরা সাক্ষাৎ প্রমাণ পেলাম আজকে, যে মহারাষ্ট্রের যে ঔরঙ্গাবাদে যে 16 জন আজকে প্রাণ হারিয়েছে, এইটা দেখে কিন্তু আমাদের কিন্তু মনটা কিন্তু খুব কাঁদছে। কারণ আমরা এই মাটি কিন্তু আমরা চাই না। আজকে 19 জন যখন মধ্যপ্রদেশের ছত্তিশগড়ের বাসিন্দা 19 জন যখন একসঙ্গে মহারাষ্ট্রের দিকে যখন ঔরঙ্গাবাদে এসছেন, প্রায় 45 কিলোমিটার ওনারা রাস্তা দিয়ে এসছেন। কারণ ওনারা ভেবেছে যে হয়তো যদি আমরা ব্যাক রাস্তাতে যাই, কোথাও যদি পুলিশ আমাদের উপর কোনো রকম ভাবে অসুবিধা করে বা পুলিশ যদি আমাদের উপর কোনো রকম ভাবে লাঠিচার্জ করে, সেই ভয়ের জন্য কিন্তু তারা কিন্তু রেল লাইনের কিন্তু রেল লাইন ধরে কিন্তু তারা হেঁটে আস্তে আস্তে 45 কিলোমিটার যখন হেঁটে এসছে, তখন কিন্তু তারা অত্যন্ত ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পরে তারা ঔরঙ্গাবাদ রেল লাইনের পাশে কিন্তু তারা সেখানে বসে বিশ্রাম নিতে নিতে তখন ঘুমিয়ে পড়ে। কারণ 45 কিলোমিটার কিন্তু একটা প্রচুর বড় রাস্তা, এটা কিন্তু কোনো মানে একদম মানে ছোটখাটো বললে হবে না, অত্যন্ত কিন্তু বড় একটা হিসাবের কিন্তু আমাদের মনে আসে। বা আমরা জানি 45 কিলোমিটার কিন্তু অত্যন্ত অনেক রাস্তা হয়, অনেক দূর হয়। তো এইভাবে আস্তে আস্তে যখন মালগাড়ি আসে, তখন সেই 19 জনের মধ্যে কিন্তু 16 জন কিন্তু জায়গাতেই কিন্তু মারা গেছে, এবং 3 জন যে বেঁচে আছে, 3 জনকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, অ্যাডমিট করেছে। কিন্তু 3 জনের ভয়াবহ পরিস্থিতি, এখন ওনারা বাঁচবে কি মরবে সেটা কিন্তু একমাত্র ঈশ্বর জানে। আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে সাধারণ যেসব পরিযায়ী শ্রমিকরা আজকে নিজেদের রাজ্য ছেড়ে তারা ভিন রাজ্যে ভারতবর্ষের মধ্যে তারা কর্মের জন্য গেছে, শুধু তারা পেটের তাগিদার জন্য গেছে, তাদের পরিবারকে দুম বেলা দুমুঠো খাওয়ানোর জন্য গেছে, কিন্তু গিয়ে তারা আজকে করোনা ভাইরাসের জন্য আজকে লকডাউনের মধ্যে আটকে গেছে। লকডাউনের মধ্যে যখন আটকে গেছে, তারা কিন্তু সেখানে ঠিকমতো খেতে পাচ্ছে না, ঠিকমতো থাকতে পাচ্ছে না, তাদের কাছে পয়সা নেই, তারা অত্যন্ত কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে। আমরা যখন টিভি চ্যানেল খুলতে পাচ্ছি দেখতে পাচ্ছি, যখন আমরা ফেসবুক ইউজ করছি আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা ইউটিউব ইউজ করছি তখনই কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু কোনো মিথ্যা কথা না, এটা কিন্তু একদম প্রকৃত একটা মানে সত্যি কথা। তো আমার একটা শুধু কথা যে গরিব মানুষের জীবনের মূল্যটা কেন থাকবে না? একটা সাধারণ গরিব মানুষের যদি ভোটের মূল্য থাকে, তাহলে তার জীবনের মূল্যটা কেন সরকারের থেকে দেওয়া হচ্ছে না বা তাদের প্রতি কেন লক্ষ্য দেওয়া হচ্ছে না? যখন ভোট হয়, আমরা সাধারণত দেখেছি যে যখন ভোট হয়, কেউ যদি নিজেদের বাড়িতে না থাকে, কেউ যদি কর্মের জন্য কোনো ভিন রাজ্যে হোক বা ইন্ডিয়ার বাইরেতেও যদি কেউ কাজের জন্য যায়, তাদেরকে মামা বাবা কাকা দাদা বাবা বাসা বলে তাদেরকে নানান রকম ফোন ফানারি করে যোগাযোগ করে তাদেরকে বাড়িতে এনে তাদের ঠিক ভোটটা করিয়ে নেয়। তাহলে আজকে করোনা ভাইরাসের সময় যখন তারা বাইরের রাজ্যে গিয়ে খেতে পাচ্ছে না, বাইরের রাজ্যে গিয়ে ঠিকমতো থাকতে পাচ্ছে না, বাইরের রাজ্যে গিয়ে তাদের কাছে টাকা পয়সা নেই, কারণ বসে বসে মানুষ কতদিন খেতে পারে? বসে বসে খেতে গেলে কিন্তু রাজার গোলা, সেটাও কিন্তু ফুরিয়ে যায়, আর তো সাধারণ গরিব মানুষ। তাহলে তারা তাদের যখন এই ধরনের দুর্নীতি একটা পরিস্থিতি তারা পড়েছে, তাহলে রাজ্য সরকারের কর্তব্য কি? আমি প্রত্যেকটা রাজ্য সরকারকে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য সরকারের কর্তব্য যে তারা কিভাবে খেতে পারে, তারা কিভাবে থাকতে পারে, তারা কিভাবে সুস্থ সুন্দরভাবে বাড়িতে আসতে পারে, এটা কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ডিউটি কিন্তু এটা। এছাড়া আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা আজকে যে পরিস্থিতিতে আমরা আজকে এসেছি বা আমরা যে পরিস্থিতিটার সঙ্গে আমরা আজকে লড়াই করে চলেছি, এই পরিস্থিতিটা কিন্তু আমরা কখনোর জন্য আমরা আশা করেছিলাম না। আমরা জানি যে আমরা যখন করোনা ভাইরাসের যখন মোকাবেলাটা আমরা করছি, আমরা করোনা ভাইরাসের মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ আজকে গৃহবন্দী হয়ে রয়েছি, আমরা করোনা ভাইরাসের মধ্যে প্রত্যেকটা মানুষ আজকে একটা অস্বাভাবিক একটা মানে কি বলবো একটা মনের দিক থেকে দুশ্চিন্তা নিয়ে আমরা বসবাস করছি। আজকে যদি আমাদের গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার, আমাদের কেন্দ্র সরকার যদি আমাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু আমরা এই দুশ্চিন্তা থেকে দুর্দিনের থেকে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মুক্তি পায়। কিন্তু না, সেটা কিন্তু কখনো যেন হচ্ছে না। আমরা চাই আমাদের ভারতবর্ষের মাটি একটা শান্তির মাটি হোক, আমাদের ভারতবর্ষের মাটি একটা একতার মাটি হোক, আমাদের ভারতবর্ষের মাটি প্রত্যেকটা সাধারণ গরিব মানুষকে দেখা হোক গভর্নমেন্টের থেকে, কেন্দ্র সরকার রাজ্য সরকার আমি প্রত্যেকের কথা বলছি, কিন্তু সেটা কিন্তু দেখা হচ্ছে না। তাহলে আজকে যে যে 16 জন মানে পরিযায়ী শ্রমিক মারা গেল, তাদের তো পরিবার আছে।
আছে, তাদের ঘর আছে, তাদের বাবা মা আছে। আজকে যাদের সন্তান আজকে পৃথিবীর থেকে চলে গেল, যে ষোলো জন যে মানুষ মারা গেল, আজকে সেই যে মায়ের কোল খালি হয়েছে সেই মা কিন্তু আজকে জানে যে কতটা দুঃখ। কারণ একটা মা কিন্তু দশ মাস দশ দিন কিন্তু বহন করে পেটে, তারপরে কিন্তু একটা বাচ্চা কিন্তু পৃথিবীর মুখ দেখতে পারে। আজকে টাকা যতই কেন্দ্র সরকারের থেকে দিক বা রাজ্য সরকারের থেকে দিক, সেটা কিন্তু বড় কথা না, সেই মানুষগুলো তো ফিরে আসবে না। আজকে যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এদের প্রতি যদি যথাযথ একটা ভালো ব্যবস্থা নিত আসার জন্য, তাহলে নিশ্চয়ই ষোলোখানা মানুষ, এই যে ষোলো জন পরিযায়ী শ্রমিক, এদের কিন্তু পৃথিবীর থেকে আজকে তাদের চলে যেতে হতো না। আজকে শুধু সরকারের গাফিলতির জন্য, আজকে কিন্তু সরকারের শুধু মানে একটা মানে অস্বাভাবিক কাজের জন্য, আজকে সরকার কোনোভাবে লক্ষ্য করেনি তাদের প্রতি, তার জন্যই কিন্তু আজকে ষোলো জন আজকে মানুষকে প্রাণে চলে গেল। আমি একটা অনুরোধ করবো প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে, যে যেসব পরিযায়ী শ্রমিকরা আজকে বাইরের রাজ্যে গিয়ে কর্মের জন্য আটকে পড়েছে, তাদেরকে যথাযথভাবে সুন্দরভাবে যেন তারা বাড়িতে পৌঁছাতে পারে, এবং যতদিন লকডাউন থাকে ততদিন যেন তারা যেখানে আছে সেখানে যেন ঠিক মতন খাওয়া দাওয়া পায়, সেই দিকে যেন প্রত্যেকটা রাজ্য সরকার খেয়াল করে এবং কেন্দ্র সরকারের জন্য খেয়াল করে, এটা আমার অনুরোধ। কারণ তারা প্রত্যেকে ভারতবাসী, তারাই কিন্তু ভোট দিয়ে কিন্তু আজকে প্রত্যেকটা মন্ত্রীকে প্রত্যেকটা নেতা নেত্রীকে কিন্তু গঠন করেছে, তারাই কিন্তু ভোট দিয়ে মানে প্রত্যেকটা নেতা নেত্রী প্রত্যেকটা মন্ত্রীকে কিন্তু গদি করে দিয়েছে। অন্ধবিশ্বাস করে তারা দু চোখের ভালোবাসা নিয়ে এবং তারা মনের ভালোবাসা নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ভোট দিয়েছিল। যে পাঁচটা মিনিট একটা মানুষ ভোট দেয় সেই পাঁচটা মিনিট কিন্তু অত্যন্ত মূল্যবান হয়, কিন্তু যে পাঁচটা মিনিট যে মানুষটা ভোট দেয় সেই পাঁচ মানে সেই মানুষটার কিন্তু জীবনের কোনো মূল্য নাই, এর থেকেই কিন্তু আমরা বুঝতে পারলাম। তাই এই ধরনের যেন অন্যায় কাজ আর এই ধরনের মানে জীবন যেন কোনো জনগণ যেন না হারায়, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, গরিব হোক, বড় লোক আর আসছে যে রাজ্যের লোক, আমরা চাই আমাদের ভারতবর্ষের 130 কোটি জনগণ যেন সুস্থ সুন্দরভাবে যেন এই ভারতবর্ষের মাটিতে থাকতে পারে। কারণ এনারাই কিন্তু 2021 আবার ভোট দিয়ে প্রত্যেকটা মন্ত্রীকে এবং প্রত্যেকটা নেতা নেত্রীকে কিন্তু আবার তারা কিন্তু গদিটা করে দেবে। এইটা কিন্তু প্রত্যেকটা মানে নেতা নেত্রী এবং মন্ত্রীকে এবং প্রত্যেককে কিন্তু মনে রাখতে হবে। কারণ 2014 মানুষ ভুল করেছে, 2019 ভুল করেছে, আশা করি 2021 কিন্তু কখনো জনার কোনো মানুষ ভুল করবে না। কারণ এই করোনা ভাইরাসের সময় কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মন্ত্রী এবং নেতা নেত্রী যেসব চেলাবেলা আছে প্রত্যেকের কিন্তু চেহারা কিন্তু বুঝে গেছে। আর একটা কথা আমি বলবো আমার প্রত্যেক জনগণকে, যারা প্রত্যেকের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কর্মে আটকে পড়েছেন, আপনারা কখনো যেন নিজেদের জীবনের রিস্ক নিয়ে কখনো রাস্তায় বেরোবেন না। সরকার যখন আপনাদেরকে আসার ব্যবস্থা করে দেবে, সরকার যখন আপনাদেরকে আসতে বলবে, তখনই আপনারা আসবেন। আপনারা এই ধরনের জীবনের রিস্ক কখনো যেন নেবেন না, নিলে হয়তো আগামীতে আরো বিপদ ঘটতে পারে। আমরা চাই না যে আমাদের ভারতবর্ষের কোনো মানুষ আর মারা যাক এইভাবে দুর্ঘটনায়। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকে লকডাউনটা মানবেন, প্রত্যেকে নিজেদেরকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন। আর আমি আশা করি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য সরকার এবং মানে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের উপরে এবং প্রত্যেকটা মানুষের উপরে খেয়াল রাখবে। এটুকু আমার আশা রেখে আমার এই ভিডিওটি আমি শেষ করলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। নিয়মিত খবরের আপডেট পেতে অ্যাপের বেল আইকন প্রেস করুন আর সাবস্ক্রাইব করুন বঙ্গনিউজ টিভি।